দিন রাত অসুস্থ মায়ের সেবায় মাঝে মাঝে পড়াশুনো, দুস্থ পরিবারের মেধাবী ছাত্রের লড়াই হার মানায় সব প্রতিকূলতাকে। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম অরবিন্দ পল্লীর বাসিন্দা রিতম মণ্ডল এবারের মাধ্যমিকে পেয়েছে 681 নম্বর। পতিরাম হাই স্কুলের ছাত্র রিতম, রিতমের মা পম্পা মণ্ডল একসময় ভালো খোখো খেলোয়াড় ছিলেন, ভালো সঙ্গীত শিল্পীও বটে। কয়েক বছর আগে হঠাৎ করে পম্পাদেবীর লিভারে জটিল অসুখ ধরা পড়ে। সেই থেকেই বেশিরভাগ দিনই হয় হাসপাতালে ভর্তি, নয়তো বাড়িতে চরমতম অসুস্থতায় থাকেন তিনি। রিতমের মাধ্যমিক পরীক্ষার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি, কিন্তু মাকে দিনরাত সেবার পাশাপাশি সে পড়াশোনা করে। মাধ্যমিকের ইতিহাস ও জীবনবিজ্ঞান পরীক্ষার আগে রিতমের মা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যেই রাজ্যের মেধা তালিকায় স্থান করে নেয় রিতম, 681 পেয়ে সম্ভাব্য ত্রয়োদশ হয়েছে। মা ছেলের এই লড়াই একটা বড় কাহিনীকেও হার মানায়। এই প্রসঙ্গে কি জানিয়েছেন e.t.c ছাত্র রিতম মণ্ডল, শুনুন। রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। এবার 2022-এ এই পরিস্থিতিতে দিয়েছি, সেই অনুযায়ী 681 পেয়েছি আউট অফ 700। তো এটা আমার পক্ষে অনেকটাই বেশি, আমি এক্সপেক্ট করেছিলাম যে এরকম হতে পারে, বাট আমি এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাকই নাম্বার পেয়েছি, সেই অনুযায়ী ফল ভালো হয়েছে। আমার মামা, আমার বাবা, মা সবার আশীর্বাদে, আমার দিদুন দাদাই সবার আশীর্বাদে আমার হিস্ট্রি পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে। এবং তার পরের দিনও লাইফ সায়েন্স পরীক্ষা ছিল, সেই দিনও মা আমার পাশে আসতে পারেনি, তবুও অনেকটাই আমার সাথে কানেক্ট ছিল অনলাইনে, তো আমার লাইফ সায়েন্স পরীক্ষা ভালো হয়েছে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। Our doctors, Dr. N. Gumbo, Consultant Physician and Diabetologist, Dr. S. N. Reddy, Consultant Brain and Spine Surgeon, Dr. Shomen Nondi, Consultant Cardiologist, Dr. Parameshwar Ramesh Junat, Gastroenterologist, Dr. Borun Kumar, Urologist, Dr. Samarth Agarwal, Laparoscopic Urologist, Transplant Surgeon, Dr. S. N. Naidu, Neurosurgery, Brain and Spine. 24/7 services. Call for appointment 9933-400-333 or 9832-514641. Visit us, Mission Hospital, NH31, Chokchoka, Kochbihar. কি জানিয়েছে রিতমের মা পম্পা মণ্ডল, শুনুন। এবারে প্রচুর স্টোন আছে আমার, যার কারণে আমার মাঝে মাঝে ব্যথাটা হয়, পেটে ব্যথা, এবং পেটে যেটা ব্যথা হয় সেটা মারাত্মক ব্যথা হয়, যে বালুঘাট হসপিটালে সেটা সম্ভব হয় না, বেশিরভাগ সময় বালুঘাট হসপিটালে সম্ভব হয় না। তো এবারও তাই হয়েছে ছেলের, আর এইটা যে ব্যথাটা আমার হয় সেটা সচরাচর মানে এক ঘন্টা আগেও আমি বুঝতে পারি না যে আমার এক ঘন্টা পরে হবে। তো এরপর এই পরীক্ষার মধ্যেই আমার আবার ব্যথাটা হয়, বাড়িতে খুব চেষ্টা করা হয়, কারণ মোটামুটি 5টা থেকে ব্যথা উঠেছিল বিকেলে, আর 10-12টা পর্যন্ত ট্রাই করেছি। এবং আমার ছেলে যেহেতু আমাকে অস্বাভাবিক দেখে, ও ছোট থেকে মানে আমার মেডিসিন থেকে শুরু করে আমার ব্যথা হলে তো আমি কথা বলতে পারি না, ও আমার ইশারাতেই ও বুঝে যায় সব কিছু, যে আমি কি বলতে চাইছি, আমি কি চাইছি, আমি পিঠ টেনে দিতে বলছি না আমি পা টেনে দিতে বলছি, ওর সেই জন্য আমাকে ছাড়ে না সেই সময়। আর ওর ইতিহাস পরীক্ষা ছিল তারপরের দিন, পড়ারও চাপ ছিল, কিন্তু কন্টিনিউ মানে ও পড়ছে আসছে, আমি হয়তো বলছি বাবা একটু ঠিক আছে তুই এখন একটু গিয়ে পড়, হয়তো আসছে কিন্তু এত চঞ্চল হয়ে থাকে, যার মানে মা যেহেতু ওই রকম পরিস্থিতি, আবার গিয়ে বলছে মা বলো আমি কী করবো। এভাবে করতে করতে মোটামুটি 10-12টা পর্যন্ত যখন দেখলাম কোনো ইঞ্জেকশনেই কমছে না, তখন বাধ্য হলো আমার বাড়ির লোক আমাকে দিশারিতে নিয়ে যেতে। তখন মামার মামা ছিল ওর কাছে, মামা বললো যে তোরা চলে যা আমি ওকে দেখছি, মানে আমার দাদার কথা বলছি। তারপর ওই আমরা ওখানে মালদাতে চলে গেলাম, ছেলে ওই 10-12টা থেকে সারা রাত জেগে হিস্ট্রিটা কমপ্লিট করেছে। ছেলের এই রেজাল্টে কতটা খুশি? আমি ভীষণ খুশি, আমরা মা বাবা দুজনেই ভীষণ খুশি। ও ছোটবেলা থেকে মোটামুটি ও যখন ছোট তখন থেকে আমার এই সমস্যা, তাই এই জিনিসটা ওকে ছোটবেলা থেকে দেখে আসতে হয়েছে, এবং অনেক দিন গেছে যে আমাকে ছেড়ে ছেড়ে ওকে অনেক দিন থাকতে হয়েছে, তারপরেও সেখানে দাঁড়িয়েও পড়াশুনোর প্রতি ওর এত নেশা যে পড়াটাকে ওই ওর টাইমে ঠিক করে নেয়, সব কিছু মাঝখানে পড়াশোনাটাকে ঠিক করে নেয়,
ভবিষ্যতে কি বানাবেন? আমরা মা বাবা কখনো কোনো কিছুতে জোর দিই না ছেলেকে, ওর যেটা ইচ্ছে হবে ও সেটাই করবে। দ্বিতীয় মেয়ের বাবা বৈদ্যনাথ মণ্ডল কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো।